ओम तव कथामृतम तप्त जीवनम कवि भिड़ीडितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृणन्ति ये पुरिदा जनाः। আমরা সবাই সমবেত হয়েছি স্বামী নিত্যাত্মানন্দজী বিরচিত শ্রীমদর্শন প্রথম খণ্ড থেকে পাঠ ও আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা যে অধ্যায়টি পড়ছি এটি এই গ্রন্থের প্রথম ভাগের একাদশতম অধ্যায়। এটির নাম ঠাকুরের তিন মন্ত্র। আগের দিন আমরা আলোচনা করেছিলাম ঠাকুরের কথাকে মন্ত্র হিসেবে এখানে বলা হচ্ছে। ঠাকুর তিনটি মন্ত্র দিয়েছিলেন আমাদেরকে। প্রথম মন্ত্র হচ্ছে খানিকটা একটু উদার দৃষ্টি রাখতে হবে, সকলের ভেতরে দোষ গুণে মানুষ সেইটি ভেবে নিয়ে সেই ভাবনা চিন্তাটি রেখে মানুষের প্রতি যখন আমরা বিচার করব আমাদের বিচারের দৃষ্টিটিকে সেরকম রাখতে হবে। দুই হচ্ছে যখন কোথাও কোনো সমস্যা হবে যদি আমার ফোঁস করার প্রয়োজন আছে তাহলে অবশ্যই ফোঁস করতে হবে, ফোঁস না করলে তারা আপনার মাথায় চড়ে বসবে। আর তিন হচ্ছে যিনি দুর্জন তাকে সবসময় পরিহার করতে হয়, দুর্জনকে নিয়ে বেশি খেলাখেলি করতে নেই। আমরা আলোচনা করছিলাম যে মাস্টারমশাই খেতে বসেছেন, কিছুতেই কোথাও দুধ পাওয়া যাচ্ছে না, সব জায়গায় চেষ্টা করা হলো কোথাও একটুও দুধ পাওয়া যাচ্ছে না। অবশেষে মাস্টারমশাই একজনদের বাড়িতে তাকে পাঠালেন এবং সেইখানে গিয়ে দেখা গেল সেখানে দুধ নিশ্চয়ই পাওয়া যাবে এবং ভক্তটি অত্যন্ত আনন্দের সঙ্গে সেই দুধ তাকে দিলেন। মাস্টারমশাই শেষ করেছিলেন যেখান দিয়ে, ট্রাই 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 এগেন, ইফ অ্যাট ফার্স্ট ইউ ডোন্ট সাকসিড ট্রাই ট্রাই এগেইন, হারো বা যেত পুনঃ পুনঃ চেষ্টা করো। ও একটা মেন্টালিটি আছে, শেষ না দেখে ছাড়ে না। এটা সাধকের পক্ষে খুব প্রয়োজনীয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আজকে গা টম মাথা টনটন করছে, পিঠ ঝনঝন করছে, মাথা ঠনঠন করছে, এই সমস্ত ভাবনা চিন্তা করে আমরা আমাদের সাধন ভজনের প্রতি নিষ্ঠাশীল থাকি না, এটা হচ্ছে কথা। এই যাব, এই হচ্ছে, এই হবে, দেখুন না এই যাব, এই হচ্ছে, এই হবে। এই যে আমাদের ক্লাস শুরু হয়ে যাওয়ার পর যারা আসছেন ওই সব এই যাব, এই হচ্ছে, এই হবে, ঠিক আছে, আর উনি 10 মিনিট অবধি ছাড় দেন, যাবো ঢুকবো কী আছে, একটুখানি এপাশ ওপাশ করি। আমরা আদতে আমাদের জীবনটাকে ওইরকম এপাশ ওপাশ করে ফেলি, এমন নয় যে যারা এসেছেন সময় মতো তারা এপাশ ওপাশ করেন না, তা নয়। আমাদের এটা যদি আমাদের জীবনের মধ্যে থাকে, এবং এরা যারা আসছেন দেরি করে এরা রোজ দেরি করে আসেন, এর মধ্যে কোনো মানে দুঃখের কিছু নেই, ভাবনার কিছু নেই। কয়েকজনকে তো আমি মার্কি করি, বলি তাদের খুব মনে দুঃখ হয়, কিন্তু এটা হচ্ছে কথা। আসল কথাটা যেটা সেটা হচ্ছে আমরা নিজেদের জীবন সম্পর্কে খুব সতর্ক নই, আমরা সামান্য কিছুতেই একটু এলিয়ে পড়ি এবং সেই কারণে আমাদের জীবনের কোনো উন্নতি হয় না, আমরা একটা জায়গায় গিয়ে থেমে যাই, আমরা শেষ অবধি দেখতে চাই না, চেষ্টা করি না শেষ অবধি। কারণ শেষ অবধি হবার চেষ্টা যদি না করি তাহলে কোনোভাবেই আমরা এগিয়ে যেতে পারবো না। আমরা তারপরের অংশ থেকে পড়ব, সেখানে বলছেন নরেন্দ্র ঠাকুরকে বললেন কালীর ধ্যান তো কত করলুম, কিছুইতেই দেখতে পেলাম না। ঠাকুর বললেন, দেখো ধৈর্য সহকারে নির্জনে গোপনে তাকে ডাকতে হয়, তাহলে অবশ্যই দেখা দেন। বললেন, তুমি যাকে অখণ্ড সচ্চিদানন্দ বলো, ব্রহ্ম বলো, তিনি কালী। এই হচ্ছে কথা। তারপরে তিনি সেই একটি কবিতা উল্লেখ করছেন, মনে করো সব জলে জলময় তাতে একখণ্ড বরফ ভাসছে, ওই হলো সাকার কালী অবতার, যেই শক্তি সেই ব্রহ্ম, ব্রহ্মশক্তি অবেদ, চেষ্টা করো দেখতে পাবে। আরেকজন ভক্তকে বললেন, তুমি নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদো, নিশ্চয়ই দেখা পাবে, এক চিন্তা এক ভাবে, অন্য কথা নাই, অন্য কাজ নাই, তৈল ধারার মতো নিরবচ্ছিন্ন চিন্তা, এরূপ হলে তাকে দর্শন হবে, তাকে দর্শন হয়। শ্রীরামকৃষ্ণদেবের দেখুন ভিন্ন আধারের জন্য ভিন্ন ভিন্ন সাধনের ব্যবস্থা আছে। আমাদের এখনো পর্যন্ত গুরুরা কিন্তু ভিন্ন ভিন্ন সাধনের ব্যবস্থা করেন। একজন খুব দুঃখ করছিলেন যে তিনি চেয়েছিলেন এই মন্ত্র দীক্ষা চেয়েছিলেন মায়ের মন্ত্র, তিনি পাননি এই বলে তিনি খুব দুঃখ করছিলেন। এই দুঃখ করার কিছু নেই, গুরু যেটা আমার জন্য প্রয়োজনীয় সেটা দেন, এমন নয় যে আপনারা অনেকে মনে করেন যে একই মন্ত্র সবাই পেয়েছে, তা কিন্তু নয়। যাকে প্রয়োজন তাকে ঠিক আলাদা করে অন্য মন্ত্র দেওয়া হয় এবং সেটা গুরু ঠিক বোঝেন। আমাদের মনে আছে এই দিনাজপুরের ঘটনায় পূজনীয় পূর্ণাত্মানন্দজী মহারাজ মন্ত্র দীক্ষা দিতে এসেছেন এবং তিনি এসে বলেন, এখানে এমন কেউ আছেন যে দীক্ষিত,
এবং প্রথমে যখন কে সে ওঠেনি তখন মহারাজ বললেন, আমি কি তাহলে তার নাম বলবো? এটা বলা মাত্রই একজনই উঠে দাঁড়ালেন এবং তিনি ওই ওখান থেকে বেরিয়ে গেলেন। পূজনীয় মহারাজকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, ভারী সুন্দর একটা উত্তর দিয়েছিলেন। বলেছিলেন, যে লোকটা দীক্ষা দিতে যায় সে আমি নই। প্রভু মহারাজের জীবনেও আগরতলা ঠিক এরকম একটি ঘটনা ঘটে। সেখানে একাধিক দীক্ষিত মানুষ অন্য সম্প্রদায় দীক্ষা নিয়েছিলেন, তারা পূজনীয় প্রভু মহারাজের কাছে দীক্ষা নিতে এসেছেন। গুরু জানেন কাকে কোনভাবে কাকে কিভাবে ট্রিট করতে হবে, তিনি জানেন প্রত্যেকটাই তার আধ্যাত্মিক উন্নতির জন্য। সে যে মন্ত্রটা পেয়েছে সেই মন্ত্রের প্রতি বিশ্বাস রাখতে পারছে না, তাই নতুন যে মন্ত্রটা পাবে সেটার প্রতিও তার বিশ্বাস থাকবে না। এমনকি আমরা দেখেছি পরবর্তীকালে গুরুদের যখন এই মন্ত্র পাওয়ার পরেও আমরা পরবর্তীকালে গুরুদের কাছে যেতে দেখেছি যে তাঁরা অন্যরকমের ইনস্ট্রাকশন দিয়েছেন, এবং এই অন্য রকমের ইনস্ট্রাকশন পাওয়ার ফলে আমরা দেখেছি তাদেরকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকখানি তাদের আমরা এগিয়ে যেতে দেখেছি আর কি। দীক্ষা নিয়ে এইসব নিয়ে একজন আমাকে প্রশ্ন করেছেন। বিগত দিন আমরা বলেছিলাম যে আত্মস্থান যে অল্প বয়সী ছেলেদের জন্য আলাদা রকমের ইনস্ট্রাকশন দিতেন, সেই তিনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেসেজ করেছেন যে কী ইনস্ট্রাকশন দিতে আমি যেন তাকে বলি। আমি তো গুরু নই, অতএব আমি এই কথাগুলো বলতে পারি না, কিন্তু তিনি বলতেন এটা আমি শুনেছি, এটা আমরা দেখেছি, শুনেছি, নিজের কানেই শুনেছি। মহারাজ বলছেন যে আলাদা ইনস্ট্রাকশন দিচ্ছেন, তাদের প্রয়োজন গুরুর যেরকম প্রয়োজন বোধ করেছেন সেরকম দেবেন। দেখুন, একই ভগবানকে পাচ্ছি না, ভগবানকে পাচ্ছি না, দুজনের মধ্যে কনফ্লিক্ট। এক ভক্ত, ইনি আর কেউ নয়, স্বয়ং আমাদের মাস্টারমশাই, আর প্রথমজন হলেন নরেন্দ্রনাথ দত্ত। নরেন্দ্রনাথের ভেতরে দুঃখ যে তিনি এত কালির ধ্যান করছেন কিছুতেই তার দর্শন পাচ্ছেন না। ঠাকুর বলছেন, দেখো, ধৈর্য সহকারে নির্জনে গোপনে তাকে ডাকতে হয়, তাহলে অবশ্যই তিনি ধ্যান তিনি দেখা দেন। দুটো জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, তিনটে জিনিস এখানে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সাধনের ক্ষেত্রে ধৈর্যের প্রথম প্রয়োজন আছে। আমি আজকে বীজ পুতলাম, কালকে যেরকম মহিরু হয়ে পরিণত হবে না, ঠিক সেই রকম আজকে আমি চাইলেই আমি কিন্তু কিছুতেই এতে হবে না, আমি কিছুতেই আমার ভেতরে সেই ভগবত দর্শন হবে না। এটা হচ্ছে কথা, আমরা যদি চেষ্টা করি তাহলে তো হবে। তাই ধৈর্য সহকারে, যেমনই হোক ধৈর্য সহকারে যে লেগে থাকে ধীরে ধীরে তার দর্শন হবে। দুই হচ্ছে নির্জনতা, অনেকের মাঝখানে থেকেও নিজেকে নির্জন করে নেওয়া। আমরা তো যেই সাধন ভজন করব বলে হিমালয় গিয়ে বসে থাকলে তো পারবো না, আমাদের এই সংসারের ভেতরে থাকতে হবে, কিন্তু সংসারের ভেতরে নিজেকে একাকী করে নেওয়াটা একটা খুব বড় ধরনের সাধন। এইটা যদি আমরা করে নিতে না পারি তাহলে কিন্তু কোনোভাবেই কিছু হবে না, এটা হচ্ছে কথা। এই দ্বিতীয় গুণটি হচ্ছে নির্জন, আর তিন হচ্ছে গোপনে। আমরা চাই যতক্ষণ না পর্যন্ত আমরা সবাইকে জানাতে পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত কিন্তু চাই আমরা যে যে ওইভাবে আমরা জানিয়ে সাধন ভজন করতে চাই। একজনের কথা আমার মনে আছে, আমি দেখছিলাম একটা আশ্রমে গিয়েছিলাম, তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন, রাস্তা দিয়ে তিনি হেঁটে আসছেন এমনি এমনি করে জপ করতে করতে, হ্যাঁ এই জপ করতে করতে দেখিয়েছেন। ওটা ওই রকম লোক দেখি কিছু হয় না, আমি ভগবানকে ডাকছি মনে মনে, ভগবানের সঙ্গে তো মনে মনে সম্পর্ক, তার জন্য আমাকে কেন হাত দিয়ে জপ করতে হবে, কেন লোকের সঙ্গে আমাকে জপ করতে হবে, কেন লোকের দৃষ্টি আকর্ষণ করতে হবে, কেন আমি সাধক বলে আমাকে পরিচয় দিতে হবে, এটা তো কথা না, আমাকে এটা হচ্ছে কথা। তাই তিনটে জিনিস দরকার আছে। তারপরে বলছেন যে এইবারে আরেকটি জিনিস তিনি খুব সুন্দর করে আমাদের কাছে নিয়ে আসছেন, সেটা হচ্ছে এই, স্বামী বিবেকানন্দের দর্শন হয়েছে কিন্তু স্বামী বিবেকানন্দ সেটা বুঝতে পারছেন না। তাই বোঝার জন্য তিনি বলছেন, মনে করো সব জলে জলময়, তাতে এক খণ্ড বরফ ভাসছে, এই হলো সাকার কালী অবতার। বলছেন যেই শক্তি সেই ব্রহ্ম, ব্রহ্ম ও শক্তি অভেদ। এই ব্রহ্ম এবং শক্তি অভেদ এইটা বুঝতে হবে। স্বামী বিবেকানন্দ শুধুমাত্র ব্রহ্ম বস্তুকে নিয়ে চিন্তা করার চেষ্টা করছেন, তার চোখের সামনে আছেন অথচ তিনি সেটা কিছুতেই অনুভব করতে পারছেন না। তাই তিনি বলছেন যে যেই শক্তি সেই ব্রহ্ম, ব্রহ্ম শক্তি অভেদ, চেষ্টা করে দেখতে পাবে। আমরা এই যে তার প্রকাশ দেখি সেইটা প্রকাশটাকে
এই তারা যেহেতু নিরাকারবাদী ছিলেন, ব্রহ্ম সমাজে যেতেন, তাই স্বামীজি কিছুতেই দেবী কালিকাকে বা মূর্তিকে, ঈশ্বরের কোনো প্রতিমূর্তিকে কিছুতে ঈশ্বর হিসেবে গ্রহণ করতে পারছেন না। তিনি চোখের সামনে দেখতে পাচ্ছেন এবং সেই রূপ চিন্তা করলে ধীরে ধীরে অনন্তের দিকে যাওয়া যাবে, সেইটি তিনি কিছুতেই অনুভব করতে পারছেন। আপনারা যদি ঠাকুরের নির্বিকল্প সমাধি হয়ে যাওয়ার ঘটনাটা দেখেন তাহলে কিন্তু খুব পরিষ্কার করে এটা বুঝে যাবেন। তোতাপুরি তাকে নির্বিকল্প, তাকে বেদান্ত মতে সন্ন্যাস দীক্ষা দান করলেন। এরপরে এই আমরা যদি এই দর্শনটাকে একটু লক্ষ্য করার চেষ্টা করি তাহলে দেখবেন সেইখানে একটা ভারী সুন্দর দর্শন দেখাচ্ছেন। ঠাকুর বারবার চিন্তা করার চেষ্টা করছেন, সেই ব্রহ্মস্বরূপকে চিন্তা করার চেষ্টা করছেন, অমনি তার সেই চিরদিনের দেখা মা কালী এসে পৌঁছচ্ছেন। ঠাকুর যখন তিনি পাচ্ছেন না, তোতাপুরি তখন কাঁচের ইয়ে দিয়ে এখানে আঘাত করে বলছেন, কেউ নেই ওগা, এই বিন্দু থেকে মনকে শান্ত করো। তিনি যখন সেই মনকে বিন্দুতে শান্ত করার চেষ্টা করলেন তখনও তার মাতৃদর্শন হচ্ছে। তখন কি আছে কথায় বলা আছে, বলছেন জ্ঞান অসি দিয়ে দেবীকে দীক্ষণ্ডিত করে তিনি সেই অনন্তের পথে যাত্রা করলেন। রূপ অরূপের পথে যাত্রা করার, রূপের এত সৌন্দর্য যে আমরা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি, সেই অরূপের দিকে যাওয়ার চেষ্টা করি না। এই যে আমরা মায়িক সম্বন্ধগুলো পেরিয়ে না গেলে সেই জগৎ ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবো না। যিনি সকলের ভেতর বিরাজ করছেন তাকে আমরা দুটি বাবা মা ভাই বোন, এই যে আমার যে নিজের পরিচিত, এর মধ্যেই একমাত্র সীমাবদ্ধ রেখেছি। যখন এই সীমাটাকে আমি অতিক্রম করে যাই তখন জগতে সবার ভেতরে আমার নিজের প্রিয়জনদের দেখতে পাই। এই যতক্ষণ না পর্যন্ত আমরা এই সীমাটাকে অতিক্রম করি না ততক্ষণ পর্যন্ত আমাদের কিছুতেই ইষ্ট দর্শন হয় না। এটা হচ্ছে কথা। এই ইষ্ট দর্শন হওয়াটা হতে গেলে আমাদের এই বোধটা থাকা দরকার। এই অনন্তকে ইয়ে করতে গেলে এই রূপ থেকে অরূপের পথে আমরা যাত্রা করব। এটা যিনি উচ্চ আধার সম্পন্ন তার জন্য বলছেন। এবার তার চেয়ে যে নিম্ন আধার, যে ওই উচ্চ চিন্তা করতে পারেন, তার জন্য কীরকমভাবে বলছেন, বলছেন তুমি নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কাঁদো, নিশ্চয়ই দেখা পাবে। একবার প্লেন অ্যান্ড সিম্পল একটা ইয়ে, আমি যদি চাই, আমি যদি তাকে প্রার্থনা করি, তাকে ডাকার জন্য আকুলতা দেখাই, তিনি অবশ্যই আমার কাছে আসবেন। বলছেন এক চিন্তা একভাবে, অন্য কথা নাই, অন্য কাজ নাই, তৈলাধারার মতো নিরবচ্ছিন্ন চিন্তা, এরূপ হলে তবে দর্শন হবে। ভগবানকে চাইতে গেলে এই তৈল ধারাবৎ চিন্তা করতে হবে, আর অন্য কোনো চিন্তা করছি না। এই চিন্তার ভেতরে আমাদের ডুবে থাকতে হবে, এই ডুবে থাকাটা খুব জরুরি। আমরা এই কিছুতেই ডুবে থাকতে পারি না, এই কারণে আমাদের ভীষণ রকমের সমস্যা দেখা দেয়। কর্মকাণ্ডে থাকলে লোককে শীঘ্র ওদিকে ঈশ্বরের দিকে যেতে দেয় না। একটা লোক গালার ছাপ দিবে, একবার গালা গলিয়ে রেখেছে, এমন সময় বাড়ির ভেতর থেকে চিনি আনতে বাজার যাওয়ার জন্য তারা এলো, বাজারে চলে গেল, দ্বিতীয়বার যেই গলিয়েছে অমনি ডাক্তার এলো, বাড়িতে রোগী আছে, হলো না। এইরূপ হব হব হয়েও হচ্ছে না। একটু জপ ধ্যান করে দুপাতা শাস্ত্র পড়ে কি শ্লোক আউড়িয়ে তাকে পাওয়া যায় না। একটু ওরকম কিছু করেই লোকে বলে অনুভব করেছি ঈশ্বরকে, জেনে ফেলেছি। তো নিত্যদিন এইসব জিনিসের মুখোমুখি হই আর কি আমরা। এমন এমন সব সুন্দর সুন্দর আমাদের স্কুলের হেডমাস্টাররা খাতা যখন দেখেন তখন বলেন, এমন এমন সুন্দর সুন্দর প্রশ্ন পাই মহারাজ, সে আর বলে কাজ নেই, উত্তর পাই সে আর বলে কাজ নেই, উত্তর দিক কোন দিকে জানানো হয়েছে সে দেখাচ্ছে দক্ষিণ দিক। এরকম আমরাও সবসময় এরকম মানুষজনদের দেখতে পাই, যারা এই অন্যরকম সামান্য জপ ধ্যান সামান্য কিছু করিয়ে তারা মনে করেন এই যে আপনি সামান্য জপ ধ্যান করলেই আপনার ভিতরে কিছু না কিছু অনুভব আসবে। প্রথম যে অনুভূতিটা আসে সেটা হচ্ছে আনন্দের অনুভূতি। ঈশ্বরকে যখনই আপনি চাইবেন আপনার ভেতরে একটা আনন্দের অনুভূতি আসতে থাকবে। সেই আনন্দের অনুভূতিটা অদ্ভুত, মনে হবে যেন মন সবসময় ওইখানে থাকি। যতক্ষণ ভগবানকে ডাকবেন, যতক্ষণ ভগবানকে চিন্তা করবেন, একটা আনন্দের অনুভূতি আপনি অনুভব করবেন। আবার যখন সংসারে ফিরে যাবেন সেই আনন্দটা টিকে না। দীর্ঘস্থায়ী আনন্দ তখন হয়
যখন আমাদের সাধন ভজনের পরিমাণ দীর্ঘ হয় তাতে এত আনন্দ হয়, সারা দিন সমস্ত কাজের ফাঁকে সেই আনন্দটা লেগে থাকে। পূজনীয় নির্বাণানন্দজি স্মৃতি কথা স্মৃতিচারণ করেছিলেন পূজনীয় স্বামী গহনানন্দজি। গহনানন্দজি ভুবনেশ্বর মঠে গেছিলেন সুজ্জি মাঝের কাছে সাধু হতে। সুজ্জি মাঝ সম্পর্কে অনেক পরে, সুজ্জি মাঝে মহাপ্রয়াণের পরে তার স্মৃতি সভায় তিনি সুজ্জি মাঝ সম্পর্কে বলেছিলেন, বলেছিলেন, মহারাজকে সবসময় দেখে মনে হতো মনের একটা অংশ সবসময় অন্য কোনো চিন্তা করছে। তিনি কাজ করছেন কিন্তু মনের একটা অংশ যে সবসময় ঈশ্বর চিন্তা করছে সেটা কিন্তু তাকে দেখলেই বোঝা যেত। তিনি যেন সেই চিন্তায় সেই ভাবনার ভেতরে একবারে ডুবে আছেন, এইটা কথা মহারাজ আমাদের বলেছিলেন। তার আমাদের সন্ন্যাসের পরেও এদের দুজনের কথা বলেছিলেন, শঙ্করানন্দজি এবং আমাদের নির্বাণানন্দজি। সন্ন্যাসের পর আমরা যখন মহারাজের কাছে গেলাম, কেমনভাবে এই সন্ন্যাস জীবন, এই আদর্শ জীবন কেমনভাবে আমাদের নিরন্তর সে প্রয়াস করতে হয় ভগবানকে চাইবার, সেইটা বলতে গিয়ে উনি এদের দুজনের উদাহরণ দিয়েছিলেন। এই তৈল ধারাবত আমাদের এইটা চেষ্টা করতে হয়, আপনি সব কাজ করুন তাতে কোনো সমস্যা নেই, আপনার কোনো কিছুতে কিচ্ছু অসুবিধা নেই, কিন্তু যদি তৈল ধারাবত না চিন্তা করতে পারেন এটা অভ্যাস করতে হয়। বুদ্ধেশানন্দজি আমাদের বলেছিলেন যে যেটা করা দরকার সেটা হচ্ছে জপটা নিত্য অভ্যাস করতে হয়। বলছেন সব সময় আমি জপ করব, এইটা বোধ এমনি করে বুকের কাছে হাত রেখে সবাইকে দেখি ওরকম জপ নয়, মনে মনে জপ করার অভ্যাস। উনি বলছেন তোমরা হয়তো গিরিশ মেমোরিয়াল থেকে শুরু করলে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের মন্দির অব্দি গিয়ে ভুলে গেলে, আবার মনে পড়লো স্বামী এই শ্রীরামকৃষ্ণের মন্দিরের সামনে গিয়ে, আরে আমার তো নিরবচ্ছিন্ন জপ করার কথা ছিল, তখন কিন্তু হাউ তাস করেন বিগিন ফ্রম দেয়ার। উনি একটা শব্দ ব্যবহার করেছেন, ডোন্ট ল্যামেন্ট, দুঃখ করবে না, বিগিন ফ্রম দেয়ার, ওখান থেকেই শুরু করো। ওখান থেকে শুরু করলে আবার খানিক দূর গিয়ে ভুলে যাবে, কিন্তু বারবার 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 অভ্যাস করতে করতে একটা সময় আপনারা অনুভব করবেন, নিজেরাও অনুভব করবেন যে আপনাদের মন যেন সদা সর্বদা, মনের ভেতরে সদা সর্বদা ঈশ্বরের নাম চলছে। চেষ্টা ছাড়াই, কোনো রকম চেষ্টা না করেই আপনি ঈশ্বরের সঙ্গে নিজেকে সংযোগ করে উঠতে পারছেন। এই নিরবচ্ছিন্ন তৈলধারার মতো, তেল আর জলধারার মধ্যে ফারাক হচ্ছে, তেল যখন পড়ে তার ভেতরে কখনো অক্সিজেন ঢুকতে পারে না, সেই কারণে সেটা যখন পড়তে থাকে একভাবে পড়তে থাকে। জলের ধারা যখন পড়ে তার ভেতরে হাওয়া এলে সেটা কেটে যায়, অক্সিজেন পাস করে যায়, সেই কারণে তার এই রকম সে কিছুতেই ওই এক টানা হতে পারে না। সেই কারণে যখনই সাধন ভজন বা ঈশ্বরকে ডাকার প্রসঙ্গ আসে একটি কথাই বারবার বলা হয়, সেটা হচ্ছে যে তৈল ধারার মতো। কর্মকাণ্ডের মধ্যে বেশি থাকলে, আমরা যদি খুব বেশি কাজের ভেতরে থাকি আমাদের সবসময় হয় না, ডিস্ট্রাকশন সরিয়ে নিয়ে যায় আমাদের। আপনি ভগবানকে ডাকার চেষ্টা করছেন, ডিস্ট্রাকশন হচ্ছে, ওই যে একজন গলা, তিনি গলা গলিয়েছেন তাই দিয়ে ছাপ দেবেন, গলা গলানোর পরে সেটা যতক্ষণ পর্যন্ত ওই গলিত অবস্থায় আছে ততক্ষণ অবধি কাজ করা যায়, সেটা যদি ঠান্ডা হতে থাকে তাহলে সেটা শক্ত হয়ে যাবে, সেটাকে দিয়ে আর আপনি কোনো কাজ করতে পারেন, সেটাকে আবার গালাতে হবে। ঠিক সেই রকম মনটাকে এমনভাবে তৈরি করতে হয় সংসারে থাকতে গেলে, শত কাজের ভেতরেও মন যেন ভগবানের পাদপদ্মে থাকে। বুদ্ধেশানন্দজি যখন চলে আসছেন তপস্যা শেষ করে, তিনি তার সেবকদের বলেছিলেন, আমার মনে হলো নিজেকে একটু পরীক্ষা করে দেখি মন কোথায় আছে। শেষে দেখলাম মনটাকে ছেড়ে দিলাম, শেষে দেখলাম মনটা শ্রী ভগবানের পাদপদ্মেই আছে আর অন্য কোথাও নেই। বলছেন একটু জপ ধ্যান করে, এটা কথা দুপাতা শাস্ত্র পড়ে কি শোক আউড়িয়ে তাকে পাওয়া যায় না, বাহ্যিক কোনো কিছু দিয়ে তাকে পাওয়া যায় না, যতক্ষণ না পর্যন্ত তোমাকে চাই এই বোধটা আমাদের ভেতরে জাগে ততক্ষণ পর্যন্ত তাকে পাওয়া যায় না। জপ ধ্যান বই এগুলো আমাদের ঈশ্বরের দিকে যেতে সাহায্য করে, কিন্তু এটাই পথ নয়, ওই চাওয়ার ইচ্ছাটা যেন খাঁটি হয়। বলছেন ওরকম হয় যখন অবতার না আসেন, তিনি এলে ওরকম বলা চলে না, তিনি এসে বলেন ওগো ধ্যানই করো আর সমাধি লাভ করো, যাই করো, টেস্ট পরীক্ষা হচ্ছে ওখানে, তুমি ওর সঙ্গে দেখা করে কথা কইয়েছ কিনা, তা না হলে কিছুই কিছু হলো না। ভগবানের সঙ্গে আমাদের দেখা হয়েছে কিনা, দেখা হয়েছে মানে অনুভব করেছে কিনা, এরকম মুখোমুখি তো ওইভাবে দেখা যায় না, আপনি অন্তরে অনুভব করেন
তার চিন্তা করতে করতে, তার চিন্তা করতে করতে তার ভাবে সম্পূর্ণ ভাবিত হয়ে যাওয়া। আমি পূজনীয় আত্মস্থানন্দজি মহাজকে একবার জিজ্ঞেস করেছিলাম, আপনি ঠিক আগের মতো নয়, আপনি আগের মতো ওরকম বকাঝকা করেন না। আত্মস্থানজি ভারী সুন্দর একটা উত্তর দিয়েছিলেন, ভগবান এই ভাইস প্রেসিডেন্ট পোস্টটা মানে বুঝলি তো ভগবানের সঙ্গে টিউনড হয়ে থাকা। আমি টিউনড হইনি, টিউনিং করে চলেছি। এই যে চেষ্টা সব সময় ঈশ্বরীয় চিন্তা করতে করতে, আমি পূজনীয় মহারাজের টিউনড চেহারাটা দেখার আমার সৌভাগ্য হয়েছিল। কেমন ঈশ্বর কেন্দ্রিক জীবন হয়, কেমন ঈশ্বরময় জীবন হয়, এটা আমরা মহারাজকে অনেকবার দেখেছি। এই যে বাইরের যে জগৎ আছে, জগৎটা সম্পূর্ণ তার কাছে মিথ্যা বলে প্রতীত হয়েছিল, কিছুতেই এই জগৎটার সঙ্গে তাকে মেলানো যেত না। মনে হতো তিনি যেন অন্য জগতের মানুষ, এই আমাদের যে চেনা জগৎ এর সঙ্গে কিছুতেই তাকে মেলানো যায় না। বলছেন টেস্ট পরক, ওখানে কথা কয়েছো কিনা, কথা কয়েছো কিনা, তুমি ভাব বিনিময় করতে পারছো কিনা, তার সাথে একীভূত হয়ে ভাব বিনিময় করতে পারছো কিনা। ঠাকুর এসেছিলেন এই কথা বলতে, অবতার আসেন এই জন্য। জিসাস সামনে দেখতেন, কথা কইতেন, জ্যোতি দেখে পিটার মূর্ছিত হয়েছিলেন, মোসেস বার্নিং বুশ জ্বলন্ত অগ্নিকুণ্ড দেখেছিলেন। দর্শন আবার কথা কওয়া হলো টেস্ট, এদের তা হয়েছিল মোসেস ক্রাইস্ট মুসা ঈশা ঠাকুর এদের। শ্রীম ঠাকুর ঘরে বসিয়ে আছেন, তাহার সম্মুখে তাহার সম্মুখের আসনে একটি ভক্ত, মুকুন্দ ছোট অমূল্য বিনয় ঠাকুরের সম্মুখে কম্বলাসনে মেঝেতে উপবিষ্ট। পুলিনবাবু প্রবেশ করলেন, সঙ্গে জামাতা রণদা, উভয়ই কম্বলাসনে বসিলেন। এখন সন্ধ্যা 6:30, দুপুরের সুমিষ্ট সৌরভ গৃহ সুভাষিত, সকলে ধ্যান করিতেছেন। বিনয় কিছুক্ষণ থাকিয়া রান্না করিতে উঠিয়া গেলেন, এইবার কথাবার্তা হইতেছে। পুলিন সকাতরে, মাস্টারমশাই মোকদ্দমায় বড় বিপদে ফেলেছে, মন কিছুতেই স্থির হচ্ছে না, বড় বিপদে পড়েছি। শ্রীম সহানুভূতি স্বরে পুলিনবাবুকে বললেন, সুখ দুঃখেই জীবন, এই সংসার। পুলিনবাবু বললেন, আগে আমার স্ত্রীও কথা বলেছেন, তিনি বলেন এ বিপদে তোমার ভালো হবে। এটা হচ্ছে কথা, সেদিনকে একটা গল্প আপনাদের উপহার দিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, গল্পটা সেইখানে বলা আছে, একজন ভদ্রলোক 17 তলার উপর থেকে নিচের একজন কর্মীর সঙ্গে কথা বলবার চেষ্টা করছিলেন। তিনি অনেকবার তার নাম ধরে ডাকলেন, কিছুতেই সে ওপরের দিকে তাকালো না। তখন তিনি একটি কয়েন ওপর থেকে নিচে ফেলে দিলেন, সেটি তার গায়ে পড়তে সে এদিক ওদিক কোথাও তাকালো না, কয়েনটা তুলে সঙ্গে সঙ্গে পকেটের মধ্যে ঢুকিয়ে দিল। এবার তিনি একটি নোট ওপর থেকে ফেলে দিলেন, সেই নোট ওপর থেকে পড়ে এলো, তারপরে সে পকেটের ভেতর ঢুকিয়ে দিল, তাও সে ওপরের দিকে চেয়ে দেখল না। এবার তিনি একটা ছোট্ট পাথরের টুকরো ছুঁড়ে মারলেন, ঠাং করে যখন সেটা মাথায় লাগলো, সঙ্গে সঙ্গে তিনি ওপরের দিকে তাকিয়ে দেখলেন এবং তখন ওই ভদ্রলোকের সঙ্গে তার কথাবার্তা হলো। ঠিক সেই রকম ঈশ্বর যখন আমাদের উজাড় করে দেন, তখন কিছুতেই আমরা তার দিকে ফিরে তাকাই না, কিন্তু যখন আমাদের জীবনে বিপদ আসে তখন আমরা ঈশ্বরের দিকে ফিরে তাকাই। এই যে দুঃখ যে ভগবানের দান, এই কথাটা হচ্ছে তাই, আমরা সুখের সময় কখনো ঈশ্বরকে স্মরণ করি না। ওই সদা সর্বদা স্মরণ করার কথা হচ্ছে দুঃখে এবং সুখে। দুঃখ আমাদের এই অভিজ্ঞতা দেখায়, আমাদের এই অভিজ্ঞতা দেয় যে ভগবানকে স্মরণ করলে দুঃখে দুঃখকে অতিক্রম করা যায়, তখন সুখে এবং দুঃখে সবাই তাকে স্মরণ করে। দুটো খুব প্রচলিত বাণী আছে কবির দাসের, দুঃখ মে সব সুমিরন করে, সুখ মে করে না কই, দুঃখ মে যো সুমিরন করে সো সুখ কেসে হই, সুখ মে যো সুমিরন করে সো দুঃখ কেসে হই। বলছেন দুঃখের দিনে সবাই ভগবানকে স্মরণ করে, দুঃখ মে সব সুমিরন করে, সুখ মে করে না কই, যখন সুখ আসে তখন কেউ ভগবানকে ডাকে না। বলছেন দুঃখ সুখ মে যো সুমিরন করে সো দুঃখ কেসে হই, যে সুখের দিনে ভালো সময় ভগবানকে ডাকে, তার ভগবানকে ডাকার একটা অভ্যাস তৈরি হয়ে যায়, তখন তার জীবনে দুঃখ এলো সেটা কখনো তাকে স্পর্শ করে না। শ্রী শ্রী মায়ের একটি ভারী সুন্দর কথা আছে, বলছেন যে সদা সর্বদা ইষ্টের চিন্তা করে তার অনিষ্ট কি করে হবে, ইষ্টকে যে চিন্তা করে দুঃখ বিপদ কষ্ট কোনো কিছুতেই
সেই অনিষ্ট থেকে সে সরে যায় না। তাই তিনি বলছেন যে যিনি সুখে, যিনি ইষ্ট চিন্তা করেন তার জীবনে অনিষ্ট আসবে কি করে। এই কথা শুনিয়া শ্রীম আনন্দে বলিলেন, এই তো ঠাকুর আপনার স্ত্রীর মুখ দিয়ে ওই কথা বলেছেন, সত্যি লক্ষ্মীর মুখের বাণী সত্য হয়, বিদ্যাশক্তি তো আপনার স্ত্রী কি কম। ঠাকুর বলতেন, এই যে শক্তি শ্রী শ্রীমাকে আমি সামনে রেখেছি, এর দ্বারাই সংসার বন্ধন মোচন করব। ঠাকুরের উপর নির্ভরতা এলে তিনিই সব করেন, তিনি ছাড়া আমাদের আর গতি নেই। ক্রাইস্ট বলতেন, ডু নট লিন অন এ ব্রোকেন রিড ফর সাচ এ ম্যান। মন মানুষ দুর্বল, কি করতে পারে, কি বোঝে, কি বলবে, তার হেঁতে হ্যাঁ হয় নাতে না হয়। দ্য এভারলাস্টিং ইয়া অ্যান্ড নে, আমরা কি করতে পারি, হাজার গাঁটওয়ালা এক দড়ি জাদুকর এনে দিল, কেউ একটা গাঁটও খুলতে পারলে না, কিন্তু সে নিজে হাতে নাড়িয়ে নাড়িয়ে সব খুলে ফেলল। তেমনি ঈশ্বর, তিনি সব পারেন, তার উপর ভার দিতে হয়, শরণাগত শরণাগত। উইথ মেন দিস ইজ ইম্পসিবল, বাট উইথ গড অল থিং আর পসিবল। মানুষের পক্ষে অসম্ভব হয়, কিন্তু ভগবানের পক্ষে অসম্ভব হয় না। ভগবানকে সবসময় নিজের জীবনে স্মরণ করতে হয়, ভগবানকে নিয়ে চলতে হয়, সবসময় আমাদের বুঝতে হবে একমাত্র ভগবানই আমাদের সার। উচ্চ চিন্তা, উচ্চ ভাবনা, উচ্চ জীবন, এইগুলো যদি না থাকে আমাদের সাধকের জীবন নিরর্থক হয়ে যায়, আমরা কিছুতেই ভগবানের সঙ্গে একীভূত হতে পারি না। পুলিনবাবুর তীব্র কাশি কাশি হইতেছে, তাই ঘর হতে উঠিয়া গিয়া বারান্দা চৌকিতে বসিয়া মনঃসংযম করিবার চেষ্টা করিলেন। কনককাল পরে শ্রীম বলিতেছেন, আগামীকাল ভুবনেশ্বর মঠে বাসন্তী পূজা হচ্ছে, আজ ষষ্ঠী বোধন, মায়ের আগমনী গান গাওয়া যাক। এই বলিয়া নিজে গান ধরিলেন, গিরি গণেশ আমার শুভকারী, বিল্ল বৃক্ষ মূলে পাতিয়া বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন, ঘরে আনব চণ্ডী শুনব কত চণ্ডী, আসবে কত দণ্ডী জটা জুটোধারী। গান শেষ হলে শ্রীম রণদাকে বলিলেন, গান না আপনি একটা, ভক্তদের সকলকে বলিলেন, গান না আপনারা সব মায়ের নাম। ঠাকুর বলতেন কি না, দুই বন্ধুর গল্প মনই সব, এই পূজার কয়দিন যদি আমার মনকে পাঠিয়ে দিই ভুবনেশ্বর মঠে, তাহলে এখানে থেকেও আমাদের পূজা করা হবে। পুলিনবাবু গৃহে প্রবেশ করলে বলছেন, শুনেছেন পুলিনবাবু, ঠাকুরই বলছেন মনই সব, এই মনটাই আমাদের ভালো করার দরকার আছে। জগৎ উল্টে পাল্টে যাক, আজকে সকালবেলা যখন বৃষ্টি হচ্ছে, আমাদের একজন সাধু, আমি তো সকালবেলা যখন গিয়েছি তখন বৃষ্টি হচ্ছিল না, অফিস যখন গিয়েছি তখন বৃষ্টি হচ্ছিল না, যখন খেতে আসবো দেখছি বৃষ্টি হচ্ছে, আমাদের সামান্যই দূরত্ব, কিন্তু তথাপি আমার মনে হচ্ছিল কিভাবে যাব, এইভাবে কোনোভাবেই তো যাওয়া সম্ভব নয়, তাই বারবার মনে হচ্ছিল কিভাবে যাব। হঠাৎ করে দেখি যে ওই একটা ছাতা কেউ আমার ঘর থেকে নিয়ে গিয়ে ওইখানে রেখে গেছে, পরে খুঁজে পাওয়া গেল কে রেখেছেন। তাই ওটা ছাতাটা নিয়ে আস্তে আস্তে মনে হচ্ছিল, এই ঝড় জল বৃষ্টি, বৃষ্টির দিন সমস্ত আকাশ একেবারে অন্ধকার হয়ে গেছে, আপনাদের যদি দেখাতে পারতাম, আমার ঘর থেকে জানলা দিয়ে দেখা যাচ্ছে সমস্ত জায়গাটা এতটুকু মেঘ যেন ছেদ করে নি, সবটাতে একবারে ঘন কালো মেঘ হয়ে আছে, আর এই যে ইয়ে দিয়ে সানসেট দিয়ে টিপ 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 করে এই এ পড়ছে। কিন্তু যেহেতু আমরা ঈশ্বর চিন্তা করছি, ভগবানের কথা ভাবছি, দেখুন আমাদের দিনটা কিন্তু আনন্দময় হচ্ছে। এই যে বাইরের আকাশ, এই প্রকৃতি ঝাঁকিয়ে পড়েছে ঠান্ডা, এই সমস্ত কিছুকে উপেক্ষা করে আমরা ভগবানের কথা ভাবতে পারছি, ভগবানের কথা চিন্তা করতে পারছি, ভগবানের কথা বলতে পারছি, ভগবানের কথা শুনতে পারছি। পূজনীয় ভূতেশ আনন্দজি বলতেন না, সেই দিনই দুর্দিন যেদিন আমরা ঈশ্বরের কথা বলি না, ঈশ্বরের কথা আলোচনা করি না। পূজনীয় গীতানন্দজি মাঝ রোজ কথামৃত পাঠ করতেন, করাতেন আমাদের দিয়ে, কখনো বাদ দিতেন না। ওনাকে যদি বলা হতো যে কথামৃত পাঠটা আজকে বন্ধ থাকুক, উনি জিজ্ঞেস করতেন যে আশ্রমে আজকে কি খ্যাটন বন্ধ ছিল, মানে খাওয়াটা বন্ধ রেখেছি, তা তো বন্ধ রাখিনি, যদি খ্যাটন বন্ধ না হয়ে থাকে তাহলে কথামৃত কেন বন্ধ, পাঠ কেন বন্ধ হবে। এটা কিন্তু আমাদের সকলের জন্য উপযোগী, আমরা অনেকেই বলি ভগবানকে ডাকার সময় পাই না,
আমি খুব ব্যস্ত, অথচ আমরা এত ব্যস্ত নই যে দুবেলা আমাদের খাওয়ার সময় হয় না। দুবেলা যদি আমাদের খাওয়ার সময় হয় তাহলে অবশ্যই দুবেলা ভগবানকে ডাকার সময় হবে। এই যদি চেষ্টা না থাকে তাহলে আমাদের কোনো কিছুই হবে না। শ্রীমতী নরম করিয়া বলিলেন, অরূপ তো হবেই, তরঙ্গ এক উঠবে আর যাবে, মেঘে আকাশ ঢাকবে আবার সূর্য উঠবে। ঠাকুর বলতেন, বয়ে আকার ল সূর্য, সকলের উচ্চ হাসি। হ্যাঁ, খুব রসিক ছিলেন কিনা, ও যতই সিধে করে যাও না কেন সিধে হবে না, মনও সেই রূপ, সংসারে থাকলে ও হবেই। সংসারের আরেক নাম কর্মকাণ্ড, সংসারে হবেই। যারা মনে করে ত্যাগী, ইচ্ছে করলে গাছতলায় থাকতে পারে, তাদের ভিতর যে তরঙ্গ রয়েছে এর কি হবে? মানুষ যারা সংসারে আছে তাদের হওয়া আর আশ্চর্য কি। তবে তার শরণাগত হলে তিনি দেখেন, অনুপযুক্ত শরণাগত নাবালককে, নাবালকের জন্য তিনি বেশি ভাবেন। যেমন পিতামাতার স্নেহ ও যত্ন অক্ষম অন্ধ আতুর পুত্রের জন্য বেশি থাকে, কিন্তু লায়েক পুত্রকে তেমন দেখে না, কারণ সে উপার্জন করে খেতে পারে। তেজচন্দ্রকে বলতেন, ঠাকুর তোর জন্যই তো আমার ভাবনা বেশি, তুই বিয়ে করে ফেলেছিস, সংসারীদের জন্যই তার অত ভাবনা। যে দুর্বল, যে যথেষ্ট ভগবানকে ডাকবার সুযোগ পায় না, তাদের প্রতি ভগবানের খুব একটা একটা সফট কর্নার আছে। আপনাদের মনে আছে কি না জানি না, ঠাকুরের একটি উদাহরণ আছে যে বরযাত্রী হচ্ছে দু রাস্তা, রাস্তার দুপাশে দুজন মানুষই বরযাত্রী দেখছেন। একজন যার হাতে কোনো বোঝা নেই, সে ঘাড় ঘুরিয়ে শরীর ঘুরিয়ে সে দেখছে, আর একজনের মাথায় বিষমণি বোঝা আছে। তারপরও সে ধীরে 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 ঘাড় ঘুরিয়ে বরযাত্রী দেখছে। বলছেন, ভগবানের কৃপা, ওই যার মাথায় বিষমণি আছে বোঝা আছে তার ওপর বেশি। বিষমণি বোঝা হচ্ছে সংসারী, যে তার প্রচুর কর্তব্য। সন্ন্যাসী যে ঘর ছেড়ে এসেছেন তার তো আর কোনো কর্তব্য নেই, ভিক্ষা করে খাওয়া, নিজে পেলে পেলে, না পেলে না পেলে, সে ঈশ্বর চিন্তায় মগ্ন হয়ে থাকা তার পক্ষে অনেক সহজ। সংসারী কিন্তু বলতে পারবেন, আপনি কিন্তু বলতে পারবেন না যে না আজকে আমার ছেলে পুলে না খেলে চলবে, আপনার যত শরীর খারাপই হোক আপনাকে উঠে রান্নাবান্না করতে হবে, রোজগার করতে হবে, পরিবারের জন্য কথা, পরিবারের অন্যের কথা ভাবতে হবে। বারাসাত মাঠে যখন আমরা ছিলাম সেদিনকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ওখানে একজন আসতেন যার একটু চিত্ত বৈকল্য হয়েছিল, তিনি মাঝে মাঝে এসে একটা দুটি কথা বলে আবার হা হা করে হাসতে হাসতে চলে যেতেন। আমরা অফিসে বসে কাজ করছি, তিনি এসে আমাদের বললেন, বুঝলেন মহারাজ, ঠাকুরকে গিয়ে বলে এলুম, যতই ঠান্ডা পড়ুক আর যাই হোক তোমারও ছাড় নেই আমারও ছাড় নেই। আমরা জিজ্ঞেস করলাম কিরকম, বলছেন যতই ঠান্ডা পড়ুক ঠাকুরকে শাল আলোয়ান পরে ঢেকে ঢুকে বসেও জগতের সবাইকে দর্শন দিতে বসতে হবে, আর যতই ঠান্ডা পড়ুক আমাদের সেই ঠান্ডা জলে বাটনা বেটে রান্না করে লোকজনকে খেতে দিতে হবে। কেউ বলবে না যে আজকে ঠান্ডা পড়েছে আজ থাক রান্নাটা, এটা হচ্ছে কথা। এই যে জিনিসটা করতে পারে মানুষ, তাই তাদের প্রতি ভগবানের কৃপা বেশি। যিনি বেশি ঝুঁকি নেন, যিনি জীবনের জন্য বেশি রিস্ক নেন, তার প্রতি ভগবানের কৃপা অনেক বেশি। বিজয়কৃষ্ণ গোস্বামীকে দেখে বললেন, গয়া থেকে সন্ন্যাস নিয়ে এলে পরে, এখন আর অবস্থাটি বেশ, সব ছেড়েছে, কিন্তু শিবনাথের অনেক কাজ, খবরের কাগজে লেখা, বক্তৃতা করা, কত কি করতে হয়। এক চিল পায়ে করে একটি মাছ নিয়ে উঠছিল, রাজ্যের যত কাজ চিলটার পেছন পেছন যেতে লাগলো, শান্তি নেই, যেখানে যায় স্থির হতে দিচ্ছে না, পেছু পেছু চলেছে, শেষে মাছটা ফেলে দিলে তখন সব চলে গেল। মৎস্য শূন্য হলে তখন শান্তি, তবে মাছ নিজে ছাড়তে পারে না, গুরু কৃপা করলে তবে হয়। চিল নিজে ছাড়ে নাই, গুরু ছাড়িয়ে নিয়েছেন, গুরু মানে তার বুদ্ধি। এই কারণে আমাদের এই বুদ্ধিকে, বুদ্ধির আরেকটি নাম হচ্ছে ধী শক্তি। গুরুর সম্পর্কে বলতে গিয়ে বলছেন, সর্বধি সাক্ষীভূতম, সবার ভেতরে সাক্ষী স্বরূপ হয়ে ধী শক্তি রূপে তিনি বিরাজ করেন। ধী শক্তিটা কি? ধী শক্তির ইংরেজি নাম পাওয়ার অফ ইন্টালেক্ট, যে শক্তির দ্বারা আমরা ভালো এবং মন্দকে আইডেন্টিফাই করতে পারি, এবং যে শক্তি দ্বারা আমরা ভালোকে গ্রহণ এবং মন্দকে বর্জন করার মতো শক্তি অর্জন করে থাকি। এই দুটি জিনিস হচ্ছে ধী শক্তি। এই দুটি না হলে কখনোই আমাদের কোনো কিছু হয় না। এই ধী শক্তি খুব ইম্পর্টেন্ট,
এই পাওয়ার অফ ইন্টেলেক্ট, গুরু রূপে এই শক্তি আমাদের ভেতরে থাকে এবং সেই আমাদেরকে পথ দেখায়। ওই চিলের ভেতরে যখন গুরুবুদ্ধি জাগ্রত হলো, তখন সে অন্ধকারের মধ্যে আলো দেখতে পেল, যে কারণে কত কাক তার পেছন পেছন ছুটছে সেইটাকে ফেলে দেওয়া মাত্র সবাই তার সঙ্গ ছেড়ে দিয়ে ওই বিষয়বস্তুর ওপর ঝাঁপিয়ে পড়ল। তখন সে মুক্ত হয়ে গেল। পুলিনকে বললেন, ভয় কি, গুরু রয়েছেন আপনার, গুরু তো ভগবান, তিনিই সব দেখবেন। আমি কিন্তু এইটি ঠিক করে নিয়েছি, আমরা অকর্তা আর তিনি কর্তা, সব তিনি রয়েছেন, সব করাচ্ছেন, এইটা বুঝতে হবে। আমরা অকর্তা, আমাদের পেনের মতো, উদাহরণ দিতে খুব ভালো, কলম, সে যদি বলে আমি অনেক পাতা লিখেছি তা কিন্তু নয়, কিন্তু বা একাধ পাতা লেখার পর সে যদি বলে আমি এক ক্লান্ত, আমি আর এক পাতাও লিখবো না, তাহলে কি তার ছাড় হয়? তা নয়, যতক্ষণ কালি আছে এবং যতক্ষণ সেই লেখক ধরে আছে ততক্ষণ তাকে কাজ করতে হবে। ঠিক সেই রকম, যত এমনকি কালি শেষ হয়ে গেল, কর্তা আগে যেমন সে দোয়াত কলম ছিল, আবার কালির ভেতরে নিবটাকে ডুবিয়ে নিয়ে খসখর খসখর করে লেখা হবে। আমরা দেখতাম মিউজিয়ামের অনেক কাজ আমরা করে দিতাম পরবর্তীকালে, বিশেষ করে পুরনো ডকুমেন্টকে আবার যখন নতুন করে সেগুলোকে দিতে হয়, পড়ে দিতে হতো এবং সেই অনুযায়ী সেগুলো টাইপ করতো। আমরা অবসর সময় এটা করতাম। তার মধ্যে একটি কাজ আমাদের খুব ভালো লেগেছিল, প্রথম যখন রামকৃষ্ণ মহাসম্মেলন হয়েছিল 1926 সালে, তখন ওয়ার্কিং কমিটি বলে একটা জিনিস ফরমেশন হয়েছিল, এখনও সেটা আছে। সেই ওয়ার্কিং কমিটির কাজ কীভাবে সেটা কাজ হবে, সাধুরা কীরকমভাবে সেই ওয়ার্কিং কমিটির কাছে নিজেদেরকে অ্যাপ্রোচ করবে, কোন দিকে তারা যেতে হবে, আধ্যাত্মিক বিষয়ে কাদের ইয়ে করবেন, এর একটা জয়েন্ট সার্কুলার বেরিয়েছিল। সেই সার্কুলারে সই করেছিলেন পূজনীয় স্বামী শিবানন্দজী মহাজ এবং পূজনীয় স্বামী শারদানন্দজী মহারাজ। এবং সেই ওই সার্কুলার ও যত সেন্টারে পাঠানো হয়েছিল সব হাতে লেখা, একটা কাগজের এপিঠ আর একটা কাগজের ওপিঠ। এখন দীর্ঘদিন সেই লেখার ফলে এখন সার্কুলারটা লেখা হচ্ছে, তো লিখতে 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 কালি হয়ে গেছে, আবার ডোবাবে তাই একটু টেনে দিয়েছেন, বহু জায়গায় কালি ওরকম মিসিং হয়ে গেছিলো। সে তখন ওইটা আমাদের কাছে এসেছিল ওটা পড়ে দেওয়ার জন্য। ওই কালি আমাদের জীবনে যখন কালি কমে যায় আমরা চেষ্টা করে যাই, কিন্তু তা করলে হবে না, ওই আমাদের চেষ্টা করতে হবে যে ভগবানের উপর নির্ভরশীল, তিনি জানেন কালি কমে গেলে আবার তিনি আমাদেরকে সেই কালির ভেতরে ঢোয়াবেন, আবার আমাদের লিখে যেতে হবে, শুধু তাঁর ইচ্ছা অনুযায়ী আমাদের চলার চেষ্টা করতে হবে। পুলিনবাবু শ্রীময়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে অগ্রসর হলেন। শ্রীময় কখনো প্রায় কাউকে পায়ে হাত দিতেন না, তাই বাধা দিয়ে বললেন, ওরকম করতে নেই ঠাকুরের সামনে, বরং বাইরে গেলে বরং হতে পারে, এখানে না। পুলিনবাবু শ্রীময়ের পায়ে ধুলো লইতে ব্যর্থ চেষ্টা করিয়া বলিলেন, আশীর্বাদ করুন, এ যেন বুঝতে পারি, ধারণা হয়। শ্রীময় কিঞ্চিত ভাবান্তরের পরে, নন্দবসুর বাড়ি থেকে ফিরে যাচ্ছেন ঠাকুর, সঙ্গে অনেকেই আছেন, গিরিশবাবু বাড়ির দাওয়ায় বসে আছেন। নারায়ণ ওকে দেখিয়ে ঠাকুরকে বললেন, এই ইনি চৈতন্য চরিত লিখেছেন, ঠাকুর চৈতন্য চরিতের অভিনয় পূর্বে দেখে এসেছেন। ঠাকুরের যেমন স্বভাব ছিল, গিরিশবাবুকে যুক্ত করে নমস্কার করলেন। গিরিশবাবু কিছু কিছু বলরামবাবুর বাড়ি এসে হাজির বসেছেন। তখন ঠাকুর বললেন, বেশ লিখেছেন, আমাদের কত আনন্দ দিলেন। গিরিশবাবু উত্তরে বললেন, মশাই আমার কথা আর বলবেন না, আমি যেখানে বসি সেখানকার সাত হাত মাটি অশুদ্ধ অপবিত্র হয়ে যায়। ঠাকুর অমনি ভাবনমত্ত হয়ে গান গাইতে লাগলেন, আমি দুর্গা 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 বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, সুরাপান আদি বিনাশী নারী, এসব পাতক না ভাবিতি লেখো, আমি ব্রহ্মপদ লতে পারি, আমি দুর্গা 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 বলে মা যদি মরি। এই গান শুনে গিরিশবাবু ভরসা পেলেন, ঠাকুরের কৃপা হয়েছে। পরে কলকাতায় কবে কোথায় যাবেন ঠাকুর, আগে থাকতেই খবর নিয়ে সেখানে গিয়ে বসে থাকতেন। ময়ূর আফিং খেয়েছে, গিরিশবাবুকে কৃপা করেছেন কিনা, গিরিশবাবু আশ্বাস পেলেন, ক্রমে ভালো হতে আরম্ভ করল। একদিন দক্ষিণেশ্বরে গিয়ে হাজির গাড়ি করে, সঙ্গে একজন বন্ধু আছেন, দুজনেই ডেড ড্রাঙ্ক পুরো মাতাল। গিরিশবাবু ঠাকুরের ঘরে গান গাইছেন, কোথায় তোমার রায় বিনোদিনী,
ঠাকুর পরে বলেছিলেন, গিরিশের কি বিশ্বাস, আঁকড়ে পাওয়া যায় না এত গভীর। এটা হচ্ছে কথা, আমরা কি করে বুঝবো তার লীলা, তার কথা এইটুকু বুদ্ধিতে। যাকে আমরা খারাপ লোক বদমাইশ লোক বলে ঘৃণা করতাম, তাকেই আবার তিনি ভালোবাসতেন। এমনও অনেক ঘটনা হয়েছে, আমাদের স্ট্যান্ডার্ডই বা কত দূর, এ নিয়ে মাপা চলে? গিরিশবাবুকে ঠাকুর কৃপা করেছেন। পরের ঘটনা, এরপরে যেদিন গিরিশবাবু শুনলেন শ্রীরামকৃষ্ণদেব কলকাতায় আসবেন, অত সহজে তিনি আসেননি। তার বারবার মনে হচ্ছে এবার যাই, কিন্তু কিছুতেই তিনি যেতে চাইছেন না। আমরা পুঁথিতে এই অংশটা পড়েছি যে বারবার তার মনে হচ্ছে লোক মারফত তিনি শুনলেন যে ঠাকুর আসছেন, ঠাকুর আসছেন এই রামচন্দ্র দত্তের বাড়িতে এবার উৎসবে। তিনি কিছুতেই যেতে চান না, কিছুতেই খোঁজ নিতেও চাইলেন না। সারা দিন চলে গেল, বিকেলবেলা যেমন তিনি থিয়েটারে যাওয়ার তেমনি থিয়েটারে চলে গেলেন। ছটা নাগাদ তার মন আর টিকছে না, তখন তিনি রামচন্দ্র দত্তের বাড়িতে হাজির হলেন, পথে রওনা দিলেন। রামচন্দ্র দত্ত এবং মনমোহন মিত্র বাড়ির বাইরে অপেক্ষা করছিলেন ভক্ত যারা আসবেন তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য। ঠাকুর এসে গিয়েছেন এবং ঠাকুর বাড়ির ঘরের যে উঠোন সেইখানে দাঁড়িয়ে কীর্তনে কীর্তনিয়া দলদের সঙ্গে কীর্তনে মেতে উঠেছেন। রামচন্দ্র দত্ত এবং মনমোহন মিত্র গিরিশচন্দ্র ঘোষকে আসতে দেখে অবাক হলেন। সেই সুরাসক্ত বেশ্যা নারী পরিবৃত হয়ে যে থাকে তিনি এগিয়ে আসছেন, তাকে তারা দুজনেই অভ্যর্থনা করে ভেতরে নিয়ে গেলেন, ঠাকুরের কাছে নিয়ে গেলেন। গিরিশ অবাক বিস্ময়ে ঠাকুরকে দেখছেন, ঠাকুর গাইছেন, ঠাকুর নাচছেন, অবাক হয়ে তিনি শ্রীরামকৃষ্ণকে দেখছেন। বারবার তার মনে হচ্ছে আহা, এই ভিড়ের মাঝে যদি তাকে একটু একান্ত পেতুম তাহলে তার পায়ে হাত দিয়ে প্রণাম করতুম। এদিকে ঠাকুর গাইছেন, ঠাকুর নাচছেন, কখনো তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন। এমন সময় তিনি ধীরে ধীরে একটু একটু করে গিরিশের সামনে এসে হাজির। আনন্দে বিভোর তার সেই মূর্তি গিরিশ দেখলেন। সঙ্গে সঙ্গে গিরিশ নিচু হয়ে ঠাকুরকে প্রণাম করলেন এবং ঠাকুর আবার নাচতে নাচতে সেই কীর্তনিয়ার দলে ভিড়ে গেলেন। এইভাবে ভগবান, আমরা খারাপ মানুষ দেখলেই তার থেকে শত হাত দূর দিয়ে পালানোর চেষ্টা করি, কারণ আমাদের পরিমাপ করার কোনো রকম ক্ষমতা নেই। আমাদের মনমোহন মিত্র এবং রামচন্দ্র দত্ত তারাও অবাক বিস্ময়ে ঠাকুরকে দেখছিলেন, ঠাকুর কিভাবে সেই মদাসক্ত এবং সেই খারাপ জীবন যাপন করেন যিনি তাকে নিয়ে কি আনন্দে ভরপুর হয়ে আছেন। এবং ঠাকুরের মাপকাঠি দেখে এবং পরবর্তীকালে গিরিশ যখন, সেদিনকে শুনছিলাম একটি ভারী সুন্দর কথা, আগে গিরিশচন্দ্র বাগবাজারের লোক, তিনি কিছুতেই গঙ্গা স্নান করতে করতে যেতেন না। বলছেন এই সেদিনকে আমাদের পূজনীয় স্বামী এ বলছিলেন, আমাদের পুরুলিয়ার যিনি মহারাজ আছেন উনি আমাদের বলছিলেন, ওনার একটা লেকচারে উনি বলছিলেন যে গিরিশ আগে কিছুতেই ইয়েতে যেতেন না, গঙ্গা স্নান করতে যেতেন না, এবং পরবর্তীকালে তিনি গঙ্গা স্নান যখন করতেন তখন তিনি বলতেন, আমি গঙ্গা স্নান করি তার মূল কারণ হচ্ছে আমি গঙ্গায় স্নান করলে মা গঙ্গা পবিত্র হয়ে উঠবে। ভেবে দেখুন কি মজার কথা, তিনি গঙ্গা স্নান করলে মা গঙ্গা পবিত্র হয়ে যাবেন, তার নিজের পবিত্রতার এই এতখানি ভাবনায় এতখানি তার জীবনের মধ্যে এসেছিল। এটা হচ্ছে কথা, আমরা আমাদের নিজেদের সাধারণ বিচার দিয়ে আমরা বোঝার চেষ্টা করি এবং সেইখানেই আমাদের সমস্যাটা তৈরি হয়। তাই সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিজেকে ভালো করা। আমি যেন নিরবচ্ছিন্ন ভগবানকে ডাকতে পারি। দেখবেন আমরা যত নিজেদের ভালো করতে পারব, আমরা যত আমাদের নিজের জীবনকে পবিত্র করতে পারব, আমাদের নিজেদের জীবনকে যত উচ্চভাবে রাখতে পারব, তত আমাদের জীবনে এক আমূল পরিবর্তন হয়ে যাবে। আজ এই পর্যন্ত শ্রী ভগবানের কৃপা হলে বাকি অংশটুকু আমরা অন্য আরেকদিন আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্প